রিয়ানের কথা শুনে ঈশা রিয়ানকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। ঈশার এমন ব্যবহারে রিয়ানের সন্দেহ আরও বেড়ে গেল। আর জুলিয়ার রিয়ান যে কথা জানতো, সেই কথা ঈশা জানলো কীভাবে, সেটা ভাবার বিষয়। এটাই জুলি, হ্যাঁ এটাই জুলি। তবে আমার কাছ থেকে লুকিয়ে থাকছে, নাকি লুকিয়ে থাকার পেছনে অন্য কোনো কারণ আছে? না, এবার আমাকে আরও বড় প্ল্যান করতে হবে। যদি এটা জুলি হয় তাহলে ও নিজেই স্বীকার করবে, ও জুলি। রিয়ান নিচে চলে গেল, দেখে ঈশা জুলির আম্মুর সাথে বসে কি জানি গল্প করছে। খেয়াল করে দেখলাম ঈশা আমার দিকে কেমন করে জানেও তাকিয়ে আছে। চলে আসলাম রুমে, কতক্ষণ পর ঈশা আসলো। রিয়ান, তুমি একটু আগে যা বলেছিলে সব কি সত্যি? আমি অন্যদিকে তাকিয়েছিলাম, তবে বুঝতে পারছিলাম ঈশা কান্না করছে। হ্যাঁ, যা বলেছি সব সত্যি। তাহলে সেটা আমাকে আগে বলতে। আমাকে বলার সুযোগ দিলে তো বলবো। তুমি আরোহীর সাথে রিলেশন করতে পারবে না। তাহলে তুমি স্বীকার করো তুমি আমার জুলি? রিয়ান, আমি যেটা নই সেটা আমি কেন স্বীকার করব? আমি জানি তুমি আমার জুলি। তুমি ভুল জানো। তার মানে তুমি আমার জুলি না, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তাহলে তোমার কথা রাখতে পারলাম না, সরি। কেন রাখতে পারবে না? কারণ আমি জুলিকে কথা দিয়েছিলাম যে মিথ্যে বলবে না তুমি। এরকম কোনো কথা কখনো দাওনি তুমি। সেটা তুমি জানবে কিভাবে, আমি জুলির কাছে কোনো কথা দিয়েছিলাম কিনা? কারণ আমি তুমি কি? আমি তোমার বউ। বউ তো কি হয়েছে? তাই তুমি আরোহীর সাথে কোনো প্রকার রিলেশন রাখতে পারবে না। সেটা আমি বুঝে নিব। হই, আমি যেটা বলছি কান দিয়ে যাচ্ছে না নাকি? ভালোভাবে বলছি তাই হজম হচ্ছে না। আমি থাকতে আমার অন্য মেয়ের সাথে রিলেশন একদম মেরে ফেলবো। মেরে ফেলো, তাও আমি জুলির কাছে তাড়াতাড়ি যেতে পারবো। না, মারবো না। ওটাও একটা ডাইনি, ওর জন্য এখনো আমি আমার স্বামীর ভালোবাসা পাইনি। এই বেলা অনেক হয়ে গেছে, আমার ক্ষুধা লাগছে। তুমি না ওখান থেকে খেয়ে আসলে? খেতে দিলে তো খাবো, মাত্র তো খেতে বসেছিলাম আর তুমি আমাকে নিয়ে আসলে। বেশ করেছি, আমি থাকতে কেন তুমি ওর হাতে রান্না খাবে? আমার ইচ্ছা হয়েছে তাই খেয়েছি। গুল্লি মারি তোর ইচ্ছার, নিচে চল খেতে দিচ্ছি। আমি একটা ভিলেনি হাসি দিয়ে আবার এমনভাবে বললে আমি যাব না। জানো আরোহী আমাকে কত সুন্দরভাবে খেতে ডাকছিল, আমি ঘুমেছিলাম, আরোহী আসলো এসে আমাকে ডাকলো, এই শুনছো তোমার জন্য কত কিছু রান্না করেছি খাবে চলো। আমার কথা শুনে ঈশা ডুম করে আমার নাকে একটা ঘুষি দিল। আউ, সরি সরি, আমি তোমাকে মারতে চাইনি। তোমার কথা শুনে আমার আরোহীর উপর খুব রাগ হয়েছিল, তাই ভাবছিলাম তুমি আরোহী। উফ, কি ব্যথা। চলো চলো, নাকে বরফ ধরবো। লাগবে না, আমাকে মেরে এখন আসছে আদর করতে। সরি বাবু, আমি ইচ্ছে করে দেইনি, চলো না। তারপর ঈশা আমাকে উদ্দেশ্য করে বলল, আই চলো, আর নাক ধরে বসে থাকতে হবে না, খাবে চলো। না, আমি খাবো না, আমাকে মারলে কেন? তুমি এই কথাটা আমাকে বললে কেন? আমি তো সত্যি বলছি। তাই মেরেছি, চলো খাবে। তোমার জন্য একটা শাস্তি আছে, যদি সেটা মাথা পেতে নাও তাহলে খেতে পারি। বলো কি শাস্তি? আমাকে খাইয়ে দিতে হবে, বলো দিবে? এটা কোনো শাস্তি হলো? এটা তো আমার জন্য খুশির বিষয়, চলো তোমাকে আজ আমি নিজের হাতে খাইয়ে দিব। কয়েকদিন পর রিয়ান অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে ঈশার মুখ দিয়ে এটা বলাতে পারছে না যে ওই জুলি। তবে রিয়ানও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। বাইরে থেকে ঘুরে এসে রিয়ান রুমে প্রবেশ করলো। তবে আসার আগে রিয়ান সিগারেট আর মদের বোতল নিয়ে এসেছে, যা জুলি একদমই সহ্য করতে পারতো না। ঈশা রুমে ছিল, রিয়ানের হাতে এসব কিছু দেখে, এই তুই এসব বাসে কেন এনেছিস? জানো জুলি এইগুলা খুব পছন্দ করতো, আমি আর জুলি একসাথে বসে খুব খেতাম। জুলি তো ফুরফুর করে সিগারেট টানতো। দাও, আমিও টানবো। ঈশার কথা শুনে এই প্রথম রিয়ান কিছুটা অবাক হয়ে গেল, আর মনে মনে ভাবলো এটা জুলি না, কারণ জুলি সিগারেটের ধোঁয়ায় সহ্য করতে পারতো না, সেখানে নাকি সিগারেট টানবে। মানে তুমি সিগারেট খাবে? খাবো আমি, দাও ফুরফুর করে টানবো। এই নাও, দাও ওই মদের বোতলটাও আমার হাতে দাও। কেন, মদের বোতল দিয়ে তুমি কি করবে? ঠক ঠক করে গিলবো, দাও আমাকে, আমি খেয়ে আবার তোমাকে দিয়ে দিচ্ছি। এই নাও, বেশি খাবে না কিন্তু, আমার জন্য রেখে দিবে।
এই বলে রিয়ান ঈশার হাতে মদের বোতল আর সিগারেটের প্যাকেট ধরিয়ে দিল। মদের বোতল হাতে নিয়ে ঈশা দিল সেটাকে ফ্লোরে ছুঁড়ে, সাথে সাথে সেটা ভেঙে চুরমার হয়ে গেল। কি ভেবেছিলে চান্দু, আমি তোমাকে মদ খেতে দিব আর আমি নিজেও খাবো? নাও এখন ফ্লোর থেকে উঠিয়ে নিয়ে খেয়ে নাও। আর এই সিগারেটের প্যাকেট এখন আমি জানালা দিয়ে ফেলে দিব। এই বলেই ঈশা জানালা দিয়ে সিগারেট ফেলে দিল। রিয়ান ঈশাকে ধরতে যাবে, ঠিক সেই সময় ভাঙা কাচের টুকরো রিয়ানের পায়ে বিঁধে গেল। আর সাথে সাথে রিয়ান চিৎকার দিয়ে বিছানায় গিয়ে বসে পড়ল। ঈশা পেছন ফিরে দেখে রিয়ানের পা দিয়ে সমানে রক্ত বের হয়ে যাচ্ছে। ঈশা সিগারেটের প্যাকেট ফেলে দিয়ে রিয়ানের কাছে এসে প্রথমে কাচের টুকরোগুলোকে বের করে নিল, তারপর চেপে ধরল যাতে করে আর রক্ত বের না হয়। এই তুমি আমার পা ধরেছো কেন? কোনো কথা বলবা না। আরে বাচ্চাদের মতো কাঁদছো কেন? কথা বলতে না করেছি তো নাকি? প্লিজ কাঁদবে না। কেন কাঁদবো না কেন? আর জুলি কাঁদলে তো তোমার কষ্ট হতো, আমি কাঁদছি তাতে তোমার কি? কেন জানি আমার এখনো কষ্ট হচ্ছে। সরি বাবু, সব আমার জন্য হয়েছে। তোমার কোনো দোষ নেই, আমি তো মদের বোতল এনেছিলাম। তবু আমি যদি না ভেঙে অন্য কোথাও রেখে দিতাম? আমার দিকে একটু তাকাও তো। ঈশা রিয়ানের দিকে তাকালো। হ্যাঁ ঠিক ধরেছে রিয়ান, জুলি অল্প একটু কান্না করলে যেমন চোখ লাল হয়ে যেত, ঈশারও সেটাই হয়েছে। হ্যাঁ দেখেছো, কেঁদে চোখ লাল করে ফেলেছো, কান্না থামাও প্লিজ। না থামবো না, আমি কান্না করব, আরো কান্না করব। কেন কান্না কেন করবে? তুমি আমার জন্য ব্যথা পেলে তাই কান্না করব। আচ্ছা তুমি কান্না করলে কি আমার ব্যথা কমে যাবে? তাই তো, আমি সেই কখন থেকে কান্নাই করে যাচ্ছি। তোমার পা কেটে গেছে, মলম দিতে হবে তো। আচ্ছা তুমি একটু বসো, একদম উঠবে না, আমি মলম নিয়ে আসছি। ঈশা মলম আনতে চলে গেল। আর রিয়ান ভাবছে একটা মানুষের সাথে অন্য একটা মানুষের এত মিল কিভাবে হয়। ঈশা মলম নিয়ে এসে রিয়ানের পায়ে লাগিয়ে দিল, তারপর ফ্লোরে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো পরিষ্কার করে নিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমাতে চলে গেল। রিয়ান আর ঈশা পাশাপাশি ঘুমালেও রিয়ান কখনো ঈশাকে স্পর্শ করেনি। ঘুমের ঘুরে হঠাৎ রিয়ান কি যেন বলছে, শুনে ঈশার ঘুম ভেঙে যায়। রিয়ান তুমি এসব কি বলছো? রিয়ান কোনো উত্তর না দিয়ে আবল তাবল বলেই যাচ্ছে। কি হলো রিয়ান, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? এমন ভাবে আবল তাবল কি বকছো? এই বলে যখন ঈশা রিয়ানকে ধাক্কা দিল, রিয়ানের শরীর অনেক গরম। ঈশা সেটা বুঝতে পেরে রিয়ানের মাথায় হাত দিয়ে দেখে শরীরে অনেক জ্বর। রিয়ান, এই রিয়ান, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? মাথায় পানি দিব নাকি জলপট্টি? হ্যালো বন্ধুরা, এই পর্বের আর অল্প একটু অংশ বাকি আছে, সেই অংশটা একবারে সম্পূর্ণ পর্বের সঙ্গেই আপলোড করা হবে, আলাদাভাবে আর শেষ পর্ব আপলোড করা হবে না। তো আগামীকাল আপনারা সম্পূর্ণ পর্বটি পেয়ে যাবেন এবং এর শেষ পর্বটুকুও এবং এর শেষ অংশটুকুও সেই সম্পূর্ণ অংশের শেষে পেয়ে যাবেন। তো অপেক্ষায় থাকুন আগামীকালের জন্য, ততক্ষণ আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।